সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই যে আমরা আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে যোগাযোগ আছি, হয়তো এটা কথা ছিল না, এটা আমরা নিরুপায়। আমরা এমন এক মরণ ব্যাধিতে পড়ে গেছি, আমাদের কেমন ভাবে স্থগিত করে রেখেছে এই করোনা ভাইরাস, আমরা স্থগিত করে ফেলেছি। বিগত কয়েক মাস ধরে আমরা বাড়িতে বসে আছি, স্কুল নাই, কলেজ নাই, লেখা নাই, পড়া নাই। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভাবলেন, শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের মধ্যে একটা যোগসূত্র করা যায় কিভাবে। এরই পরিপ্রেক্ষিতে এই অনলাইনে ক্লাসের নির্দেশ দিয়ে, যাতে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা যোগাযোগ থাকে, আদান প্রদান থাকে, এই জন্য আজকে আমরা এই অনলাইনে ক্লাসে দিতে শুরু করেছি। আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে। তাহলে আমরা এখন ফিরে যাই আমাদের ক্লাসে। আজকে আমাদের ক্লাসে আলোচনা বিষয় স্পেনে মুসলিম শাসনের বিরুদ্ধে আব্দুর রহমান কর্তৃক বিদ্রোহীদের দমন করা। স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেছিলেন আব্দুর রহমান, কিভাবে এই বিদ্রোহীদের দমন করেছিলেন সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। শাসক 56 খ্রিস্টাব্দে স্পেনের রাজধানী কর্ডোবা দখল করে আব্দুর রহমান উমাইয়া শাসন সুপ্রতিষ্ঠিত করেছিলেন। বিশ্ব মুসলিম সমগ্র মুসলিম বিশ্ব থেকে যখন উমাইয়া শাসন ধ্বংস হতে চলেছিলেন, তখন আব্দুর রহমান ইউরোপের একটি দেশে উমাইয়া শাসন সুপ্রতিষ্ঠিত করেছিলেন। এর জন্য আব্দুর রহমানকে আদ-দাখিল নামে অভিহিত করা হয়েছে। প্রথম আব্দুর রহমান নির্বাসিত জীবন শেষ করে এত বড় রাজ্যের অধীশ্বর হয়েও শান্তিপূর্ণভাবে রাজ্য শাসন করতে পারেন। কতিপয় আরব বিদ্রোহ, বারবারদের বিদ্রোহ, খ্রিস্টানদের বিদ্রোহ, ফ্রান্সের রাজা শার্লেমেনের ষড়যন্ত্র, এরা একের পর এক আব্দুর রহমানের শাসনের বিপক্ষে এমনভাবে উঠে পড়ে লেগেছিলেন। আব্দুর রহমান যেন স্পেনের মাটিতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করতে না পারে, এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আব্দুর রহমান ধাপে ধাপে একের পর এক বিদ্রোহীদের দমন করে ইসলামে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। আমরা প্রথমে আলোচনা করব ইউসুফ আল ফিওরের বিদ্রোহ। এই ইউসুফ আল ফিওর এমন একজন ব্যক্তি ছিলেন, চালাক, চতুর, লক্ষ্য প্রকৃতির ব্যক্তি। স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে হিমালয় মাদ্রাসাদের মধ্যে যুদ্ধ সরকার লেগেই থাকে। এই পরিস্থিতির মধ্য দিয়ে হিমালয় মাদ্রাসাদের মধ্যে একটা সন্ধি হলো, সেই সন্ধিতে চুক্তি হলো যে মাদ্রাসাগণ একবার শাসন করবে, হিমালয়গণ একবার শাসন করবে। এই চুক্তির ফলে মাদ্রাসা দলপতি আল ফিওর স্পেনে শাসন গ্রহণ করলেন, কিন্তু তিনি শর্ত ভঙ্গ করে বছরের পর বছর
শাসন করে চলেছে এতদিন স্পেনে বিভিন্ন বিশৃঙ্খলা বিদ্রোহে পরিপূর্ণ হয়ে পড়েছিল। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে পুত্র আব্দুর রহমান স্পেনে বসিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু শাসন করতে গিয়ে দেখলেন ওটা স্পেন বিদ্রোহে পরিপূর্ণ। এই শার্লেমেন পুত্র আব্দুর রহমানের বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করলেন। আব্দুর রহমান তাকে সুকৌশলে টক্স নামক প্রান্তরে পরাজিত করলেন। এই ইউসুফ বিন ফেবর তার দুটি সন্তান কর্ণঘাতে আব্দুর রহমানের কাছে জমা দিলেন এবং সন্ধি করলেন। এই সন্ধিতে চুক্তি করলেন, আমি আর বিদ্রোহ করব না। কিন্তু পরবর্তীতে তিনি আবার বিদ্রোহ করে বসলেন। শান্তি চুক্তি বর্জন করে তিনি আবার বিদ্রোহ করে বসলেন। আব্দুর রহমান সুকৌশলে তাকে পরাজিত এবং শেষ পর্যন্ত তাকে নিহত করেছিলেন। এরপরে আমরা আরো বিদ্রোহগুলো আলোচনা করব। সেভিলে বিদ্রোহ দমন, সেভিলে ইয়েমেনি নেতা আসাব্বা এই আব্দুর রহমানের বিরুদ্ধে মুসলিম শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আব্দুর রহমান তাদের শক্তি সামন্ত দিয়ে শক্তিশালী বাহিনী দিয়ে এই সাব্বাকে পর্যন্ত নিহত করেছিলেন। পরবর্তীতে তার উত্তরসূরিরা শক্তি সঞ্চয় করে বিদ্রোহ ঘোষণা করলে, বিদ্রোহের পতাকা উত্তোলন করলে আব্দুর রহমান মায়শা নদীর তীরে তাদের সাথে যুদ্ধে সম্মুখীন হয়ে তাদের পরাজিত করেছিলেন। এই যুদ্ধে 20,000 লোকের প্রাণ গিয়েছিল। আমরা পরবর্তী বিদ্রোহ আলোচনা করি। আব্বাসীয়দের বিরুদ্ধে আব্বাসীয়দের দমন, আব্বাসীয় খলিফা আল মনসুরের নামে প্রথম আব্দুর রহমান খুতবা পাঠ করতেন। তিনিও খলিফা ছিলেন, কিন্তু সেটা প্রকাশ না করে আমির হিসাবে তার নামে খুতবা পাঠ করতেন। কিন্তু হিসাম বিন মারওয়ান কি করলেন, এই খুতবা পাঠ স্থগিত করলেন। এতে করে আব্বাসী খলিফা আল মনসুর রাগান্বিত হয়ে উত্তর আফ্রিকার শাসনকর্তা আলাবিন মুগিসকে স্পেন জয়ের জন্য নির্দেশ দিলেন। এ মুগিস খলিফার নির্দেশে স্পেন জয়ের জন্য ধাবিত হলেন। ধাবিত হয়ে স্পেনের কর্ডোবার দিকে ধাবিত হতে হতে শেষ পর্যন্ত মনোগসা নামক জায়গা অবরোধ করে বসলেন। সেখানে তিনি 2 মাস অবরোধ করেছিলেন, গোপন করে রেখেছিলেন। এই খবর আব্দুর রহমানের কাছে গেলেও সে তার প্রতি তার সমকক্ষ বা সামনে যাওয়ার প্রয়োজন মনে করেন। সেখানে 2 মাস অবরোধ থেকে তার সৈন্য সম্বন্ধ খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং তার দল থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এরকম পরিস্থিতিতে আব্দুর রহমান 700 থেকে 1,000 সৈন্য নিয়ে হঠাৎ এক রাতে আব্বাসীদের উপর আক্রমণ করলেন। আব্বাসীয় সৈন্যবাহিনী অতর্কিত আক্রমণে বিহ্বল হয়ে পড়লেন এবং তারা
না খেয়ে দুর্বল হয়ে পড়েছিলেন। তা সঠিকভাবে যুদ্ধ করতে না পেরে কিছুক্ষণ যুদ্ধ করার পরে তারা পালিয়ে গেলেন, অনেকে সেখানে প্রাণ। সকালে দেখা গেল যে আব্বাসীয় সৈন্য 7,000 সৈন্য মাটি পড়ে আছে, সাথে মুগিসের লাশও পড়ে আছে। আব্দুর রহমান মুগিসের ছিন্নিত মস্তক লবণে বন্দুক দিয়ে মুড়িয়ে কৃষ্ণ কালো পতাকা এবং স্পেন জয় নির্দেশনামা সহ একটা ব্যাগে ভরে এক বণিকের মারফতে খলিফা মনসুরের কাছে পাঠিয়ে দিলেন। মনসুর সহ খুব অধমম্বিত হলেন এবং প্রথম আব্দুর রহমানকে কুরাইশের বাদশাহ বলে অভিহিত করেছেন। এবারে আমরা আরো আলোচনা করব বারবাদের বিদ্রোহ। এই প্রথম আব্দুর রহমানের শাসন কার্যে এই বারবাদরা প্রায় 9 বছর বিদ্রোহ করে বিস্তৃত করে দেখেছেন। এই বারবার দলপতি আবদুল্লাহ হজরত মুসা ইসলামের মর্যাদার প্রতিনিধি বলে দাবি করতেন। তিনি খুব সারা সুচতুর ব্যক্তি ছিলেন এবং সে একজন স্কুল শিক্ষক ছিলেন। শেষ পর্যন্ত শান্তা প্রিয়াতে তিনি নিজেকে স্বাধীন বলে ঘোষণা করলেন। এই খবর পেয়ে আব্দুর রহমান তার বিরুদ্ধে সৈন্য সামন্ত পাঠিয়ে দেখা গেল তিনি ভয়ে পাহাড়ের এক গুহায় লুকিয়ে আছেন, তাকে পরাজিত করতে না পেরে আবার ফেরত আসে। কিন্তু তারই সহচর তার এরকম স্বভাবের কারণে তাকে একদম হত্যা করে। আমরা আরো একটি বিদ্রোহের কথা আলোচনা করব। ফ্রান্সের রাজা শার্লেম্যান এই মুসলিম শাসনের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে চলেছেন। আরব দলবদ্ধীদের নিয়ে তিনি মুসলিম শাসনের বিরুদ্ধে এমন একটি ষড়যন্ত্রে লিপ্ত হলেন যে তাকে আব্দুর রহমান যেন স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করতে না পারে। আব্দুর রহমান শক্তিশালী বাহিনী দিয়ে এই শার্লেম্যানকে পরাজিত করে ফ্রান্সে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। শেষ পর্যন্ত শার্লেম্যানের সাথে আব্দুর রহমান একটা চুক্তি হয়েছে। আমরা আলোচনায় আর না বাড়িয়ে শেষের দিকে চলে এসেছি। প্রথম আব্দুর রহমান 788 খ্রিস্টাব্দে 33 বছর রাজত্ব করে 59 বছর বয়সে পরলোক গমন করেন। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি কর্ডোবার রাজপ্রাসাদে অভিজাত বর্গের সামনে হিসামদিন আব্দুর রহমানকে উত্তর দিকে মনোনীত করেছেন। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।